সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, লিভার বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে খুব কমন একটি সমস্যা, পেটে গ্যাস বা ডিসপেপসিয়া নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পেটে গ্যাস বা ডিসপেপসিয়া আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের এই বয়স পর্যন্ত প্রতিটা মানুষেরই কোনো না কোনো সময় এই ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং আমাদের প্রাত্যহিক জীবনে ডাক্তারি প্র্যাকটিসে এই ধরনের রোগী প্রতিদিনই আমাদের দেখতে হয়। ডিসপেপসিয়া বা পেটে অস্বস্তি, এটা একটা ব্যাপক ভিত্তিক একটি রোগের উপসর্গ। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রোগীর মনোদৈহিক এবং শরীরের ভিতরের কিছু সমস্যার কারণে ডিসপেপসিয়া তৈরি হয়। শরীরের ভিতরে কিছু সমস্যার মধ্যে রয়েছে পেপটিক আলসার ডিজিজ, নন আলসার ডিসপেপসিয়া, মানে আলসার ছাড়াই পেপটিক আলসারের মতো সমস্যা, এইচ পাইলোরি ইনফেকশন, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া আছে যেটা আলসার তৈরি করে, এই ধরনের ইনফেকশন, আমাদের খাদ্যাভ্যাস, আমরা প্রাত্যহিক জীবনে যে ধরনের খাবার গ্রহণ করি, যেমন বাজে তেল, যেমন ভাজা পোড়া খাবার, হোটেল রেস্তোরাঁয় তৈরি খাবার এবং ফরমালিন জাতীয় খাবার, এবং আমাদের আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের দেশে যেসব খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার এবং সেগুলি মুখরোচক, সেই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, তার মধ্যে রয়েছে কৃত্রিম মিষ্টিকারক, কৃত্রিম সুগন্ধি, খাবারের প্রিজারভেটিভ এবং রয়েছে খাবারের প্রিজারভেটিভ এগুলো, এবং সাথে আপনারা জানেন ফরমালিন। এই বাহ্যিক যেই ফ্যাক্টরগুলো, এগুলো যখন আমাদের পেটে আসে তখন একটা সামগ্রিকভাবে একটা অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে পেট ফাঁপা, পেটে গ্যাস হওয়া, অস্বস্তি লাগা, পেট ব্যথা করা, বমি বমি লাগা, মাথা ঘোরানো, পায়খানায় সমস্যা ইত্যাদি সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে উপস্থাপন করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর বাইরে আরও রয়েছে আমাদের মনোদৈহিক যে ব্যাপারগুলি, সেগুলো হচ্ছে মানসিক অশান্তি, ক্লান্তিবোধ, পারিবারিক অশান্তি, দৈনন্দিন জীবনে স্ট্রেসফুল লাইফ, যেমন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের সাথে পারস্পরিক সম্পর্কের মধ্যে সমস্যা ইত্যাদি সমস্যার কারণে আমাদের মনে যে একটা স্ট্রেসফুল অবস্থা তৈরি হয় তারই প্রতিফলন ঘটে আমাদের দেহে, সেক্ষেত্রে গ্যাসের সমস্যা হয় এবং এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, ঘুম হয় না, দুশ্চিন্তা থাকতে হয় ইত্যাদি, এর সাথে পেটের সমস্যা, এইগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে আমরা রোগীদেরকে যেটা করি সেটা হচ্ছে এক্সপ্লানেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স, রোগীর কাছে আমরা পুরো ব্যাপারটা ব্যাখ্যা করি, আসলে এই এই ঘটনাগুলি কেন ঘটতেছে, সেটা হলো একটি পুরোপুরি মনোদৈহিক এবং পারিপার্শ্বিক যে অবস্থা, এনভায়রনমেন্টের যে ফ্যাক্টর একটু আগে আপনাদের সামনে উপস্থাপন করলাম, খাদ্যাভ্যাস, খাদ্যে বিভিন্ন রকম উপাদান এবং বাজে তেল খাওয়া, বাজে তেল বলবো সেই তেলগুলোকে যেগুলো আমাদের শরীরে জমে যায় এবং শরীরে বিভিন্ন রকম উপসর্গ তৈরি করে, যেমন বারবার একই তেল দিয়ে ভাজা খাবার, তারপর পাম অয়েল, সয়াবিন তেল, এই ধরনের তেলগুলো আমাদের শরীরের মধ্যে জমে যায় এবং জমে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে এবং মানসিক অশান্তি ইত্যাদি। তো এই রোগ এক্সপ্লানেশন করি এবং পরবর্তী এবং রোগটা কি তাদেরকে বুঝাই, তারপরে আশ্বস্ত করি যে না, এই রোগটি সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে, রোগী যেভাবে নিয়ন্ত্রণ করবে রোগটা সেভাবেই যাবে। সেক্ষেত্রে এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলি, সেটা হলো তাকে একটা রুটিনের মধ্যে আসতে বলি, সেটা হচ্ছে ঠিক মতো খাবার গ্রহণ করা, সময় মতো খাবার গ্রহণ করা, সময় মতো ঘুমানো, কাজে এক্সট্রা চাপ নিতে না বলা,
মানসিক প্রশান্তির জন্য আমরা প্রার্থনা করতে বলি। সেক্ষেত্রে যারা মুসলমান তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে একটা রুটিন তৈরি হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং সাথে তার কাজগুলোর একটা ব্যালেন্স তৈরি হয় এবং এক্ষেত্রে একটা আত্মতৃপ্তি বা মানসিক প্রশান্তি চলে আসে, সেক্ষেত্রেও এই পেটে গ্যাসের সমস্যা কমে যায়। আর কিছু বলি যে শারীরিক ব্যায়াম করার জন্য, এক্ষেত্রে সাইকেল চালানো আছে, সাঁতার কাটতে পারেন এবং হাঁটা বা ম্যারাথন, এই জিনিসগুলো খুব ফলদায়ক। আর যাদের অতিরিক্ত শারীরিক ওজন রয়েছে সেই ওজন কমানোর জন্য আমরা বলি, যারা ধূমপান করেন ধূমপান পরিহার করতে বলি, যারা ব্যথানাশক ওষুধ গ্রহণ করেন সেগুলো বলি ডাক্তারের পরামর্শ মতো গ্রহণ করতে, এবং যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদেরকে মদ্যপানে বারণ করতে বলি। এই সমস্যাগুলির সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষা করে যদি করি সেই পরীক্ষার মধ্যে রয়েছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি একটি খুব ভালো একটি পরীক্ষা, যাতে খুব ভালো রকম সরাসরি দেখা যায় যে খাদ্যনালী, পাকস্থলী বা ডিওডেনামে কোনো ঘা, আলসার, টিউমার, ক্যান্সার বা খাদ্যনালী চেপে গেছে কিনা, সেখান থেকে রক্তপাত হয় কিনা, অথবা লিভার খারাপ হয়ে গেছে কিনা, এগুলার একটা রিফ্লেকশন যেটা ইসোফেজিয়াল ভ্যারিক্স এর মাধ্যমে দেখা যায়। তো এন্ডোস্কোপি করে এই ধরনের রোগী যাদের পেটে গ্যাস বা ডিসপেপসিয়া নিয়ে আমাদের কাছে আসেন, আমরা সাধারণত কোনো খারাপ কিছু পাই না, দেখা যায় নর্মাল সব কিছু। এবং এক্ষেত্রে আমরা যেটা করি তার এইচ পাইলোরি অ্যান্টিবডি নামে একটা রক্তের পরীক্ষা করি এবং করে দেখি যে তার শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে কিনা। আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এন্ডোস্কোপির সময় অ্যান্ট্রাল বায়োপসি করি, সেখান থেকে টিস্যু নিয়ে আমরা দেখি পাকস্থলীর মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরির কোনো সংক্রমণ রয়েছে কিনা। যদি সংক্রমণ থাকে সেক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি আছে সেই চিকিৎসাটি দিই। আর যেটা করি সেটা হচ্ছে নন আনসার ডিসপে, আমরা এত কিছুর পরে এন্ডোস্কোপির পরেও যদি কোনো আনসার না পাই সেক্ষেত্রে আমরা এই রোগটাকে নন আনসার ডিসপেপসিয়া নামে অভিহিত করি এবং রোগীকে কিছু চিকিৎসা দেই। সেগুলো হচ্ছে মানসিক অস্থিরতা দূর করার জন্য কিছু চিকিৎসা, আর পেটে গ্যাস এবং অস্বস্তি কমানোর জন্য ওমিপ্রাজল, ডম্পেরিডন এই ধরনের কিছু ওষুধ দিই এবং সেক্ষেত্রে রোগী ভালো থাকেন। এবং আমরা বলি রোগীকে দীর্ঘমেয়াদে এই ধরনের ওষুধগুলি যাতে ডাক্তারের পরামর্শ মতো গ্রহণ করেন এবং পরামর্শ মেনে চলেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।